এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মামলা থেকে বাঁচতে তদবির, ডক্টর ইউনুসের পুরনো কৌশল। চৌঠা জানুয়ারি বাংলাদেশে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নাশকতার মামলায় শামা ওবায়েদ, শিমুল বিশ্বাস সহ বিএনপির 60 জনের বিচার শুরু। ক্ষমতায় গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে বিএনপি বলেন মির্জা ফখরুল। সম্প্রতি বাংলাদেশের শ্রম আদালতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে আরও 18টি মামলা দায়ের করা হয়েছে, আর এই মামলাকে কেন্দ্র করে সেই দিনই ইউনুসের বিরুদ্ধে চলমান মামলাগুলো স্থগিত করার আহ্বান জানিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে নেতৃস্থানীয় 160 জন বিশিষ্ট ব্যক্তির প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দেওয়ার খবরটি প্রকাশিত হয়। আর এই চিঠির মূল বক্তব্য ছিল যে কোনো মূল্যে মোহাম্মদ ইউনুসের মামলা হতে নিস্তার পাওয়া। তাদের ভাষ্যমতে মোহাম্মদ ইউনুসকে টার্গেট করে তাকে অযথায় হয়রানি করা হচ্ছে। এর আগে গত 17 আগস্ট যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও মোহাম্মদ ইউনুসকে চিঠি লেখেন। সেখানে ডক্টর ইউনুস যেন স্বাধীনভাবে নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো চালিয়ে যেতে পারেন চিঠিতে সেই আশাবাদ ব্যক্ত করেন ওবামা। মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলার কার্যক্রম বন্ধের এই যে সুপারিশের একটি ধারা বা লবিং, এর মাধ্যমে ডক্টর ইউনুসের বহু মামলার প্রতিকূলতা এড়িয়ে যাওয়ার ব্যাপারটি কিন্তু পুরনো নতুন নয়। 2021 সালেও শ্রমিক কল্যাণের পাওনা 300 কোটি টাকার 160টি মামলা থেকে বাঁচতে প্রায় 14 কোটি টাকা দিয়ে লবি ফার্ম নিয়োগ দিয়েছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ টেলিকম। সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী ও আমলাদের সমন্বয়ে এই মামলায় জিতিয়ে দেওয়ার চুক্তি সই করেছিল গ্রামীণ কল্যাণ ও ঢাকা লজিস্টিক ফার্ম, আর এই চুক্তি অনুমোদন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই। প্রকৃতপক্ষে ডক্টর ইউনুসের গ্রামীণ টেলিকম মোবাইল অপারেটিং কোম্পানি গ্রামীণফোনের 34.20% শেয়ারের মালিক, আর এই গ্রামীণ টেলিকম গ্রামীণফোন থেকে প্রতি বছর 1000 কোটি টাকার বেশি লভ্যাংশ পায়। শুধুমাত্র 2019 সালে তারা প্রায় 1300 কোটি টাকার লভ্যাংশ পেয়েছিল, কিন্তু এই লভ্যাংশের 5% শ্রমিকদের কল্যাণ তহবিলে দেওয়ার কথা থাকলেও সেটা কখনোই দেয়নি গ্রামীণ টেলিকম। 2006 সাল থেকে এই লভ্যাংশ জমে প্রায় 300 কোটি টাকা গিয়ে দাঁড়ায়, যার ফলস্বরূপ ক্ষুব্ধ কর্মীরা ঢাকা শ্রম আদালতে ওই 160টি মামলা দায়ের করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে। বিগত 2021 সালের 14 জুন গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় কর্মীদের ওই দায়েরকৃত মামলাগুলোতে জিতিয়ে দিতে ঢাকা লজিস্টিক সার্ভিসেস অ্যান্ড সলিউশন সাথে চুক্তি বিষয়ের অনুমোদন দেন মোহাম্মদ ইউনুস। চুক্তি অনুসারে ঢাকা লজিস্টিক এই মামলাগুলোর রায় যাতে গ্রামীণ টেলিকম ও ইউনুসের পক্ষে আসে সে কারণে 3 মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে সংযুক্ত করার কথা বলে সাথে সন্তুষ্ট করার কথা বলা হয়েছিল মন্ত্রণালয়গুলোর সচিব, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এবং শ্রমিক নেতাদেরকেও। এই পুরো কর্মকাণ্ডের জন্য ব্যয় ধরা হয়েছিল প্রায় 14 কোটি টাকা, আর এই চুক্তির পুরো বিষয়টি অনুমোদন দেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে। বর্তমানে বাংলাদেশের মানুষেরাও নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের প্রতারণা বোঝে ধরতে পারে। বাংলাদেশে গর্ব বলার পরিবর্তে লোকে আজকাল তাকে একজন প্রতারক হিসেবেই বেশি অবহিত করে। গ্রামীণ টেলিকম কোম্পানি স্থাপনের আগে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা লঙ্ঘন করে গ্রামীণ ফোনের লাভের শেয়ার গ্রামীণ ব্যাংকে না দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। একজন প্রাক্তন নৌবাহিনী প্রধান বলেন, ডক্টর ইউনুস বাংলাদেশ রেলওয়ের অপটিক্যাল ফাইবার ব্যবহার করে গ্রামীণ ফোন স্থাপন করেছিলেন। খুদে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চাইতে তাকে শক্ত হাতে ধরার ব্যাপারে তিনি বেশি জোর দেন, কারণ বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তিনি পাচার করে দিচ্ছেন। এছাড়া গ্রামীণ ফোন কিন্তু বিডিং প্রক্রিয়ার সময় তৃতীয় অবস্থানে ছিল, যার ফলে তার লাইসেন্স পাওয়ার কথা ছিল না। যেহেতু গ্রামীণ ফোনের লভ্যাংশ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দরিদ্র মানুষের কাছে যাবে এমন ভেবে তাকেই লাইসেন্স দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ডক্টর ইউনুস গরিব কর্মীদের এই অর্থ তার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেন। তিনি তার শেয়ারের একটি ভালো অংশ বিক্রি করেছেন, যার হকদার সরকারের রাজস্ব খাত। গ্রামীণ ফোনের মুনাফা তিনি কথা মতো গ্রামীণ ব্যাংকে দেননি, করেছেন প্রতারণা। 1998 সালে বন্যার সময় যেখানে দেশে 70 ভাগ পানির নিচে ছিল সেখানে গ্রামীণ ব্যাংকের কর্মীরা সাপ্তাহিক কিস্তির জন্য গ্রামের মানুষকে নানা নির্যাতন করে। এসব প্রতারণার পরও তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চালাতে বাধা আসছে। আগে দেশি মহলে লবিস প্রাম, বর্তমানে বিদেশি মহল থেকে মামলা স্থগিতের চাপ, কিন্তু ডক্টর ইউনুস বসে আছেন নোবেলজয়ী গর্বিত বাংলাদেশের মুখোশ। আসলে কি তিনি তাই? 2024 সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনিসুর রহমান, তবে কোন তারিখ উল্লেখ করেননি তিনি। ইতিহাস পর্যালোচনায় দেখা যায় জাতীয় নির্বাচন অনুষ্ঠান বৃহস্পতিবার করার একটি রেওয়াজ রয়েছে, সেই হিসেবে চৌঠা জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সংবিধানে 72(3) অনুচ্ছেদ অনুযায়ী সংসদের মেয়াদ প্রথম বৈঠকের দিন থেকে পাঁচ বছর। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2018 সালের 30 ডিসেম্বর, 2019 সালের 30 জানুয়ারি এই সংসদের প্রথম বৈঠক বসে, অর্থাৎ 2024 সালের 29 জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে। আর 123/3 ক অনুচ্ছেদ অনুযায়ী 29 নভেম্বর থেকে 29 জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাধ্যবাধকতা রয়েছে। সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বহাল রেখে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন যদি এক সপ্তাহ পিছায় তাহলে 11 জানুয়ারি বৃহস্পতিবার হতে হবে, সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ে সংসদ অধিবেশন বসার বাধ্যবাধকতা ঝুঁকি থেকে যায়। নির্বাচন অনুষ্ঠানের পর সংসদ সদস্যদের শপথ, মন্ত্রীদের শপথ ও সরকার গঠন করার বেশ কিছু আনুষ্ঠানিকতা থেকে যায়। ফলে নতুন বছরের 4 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা মোটামুটি নিশ্চিত। এর আগে গত বুধবার নির্বাচন কমিশনার ইসি আনিসুর রহমান বলেছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে ঘোষণা করা হবে। নভেম্বরে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ চালুর পরই তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল জানিয়েছিলেন, অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। 30 জুলাই রাজধানীর আগারগাঁয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। 8 বছর আগে রাজধানী বাড্ডা থানা এলাকায় নাশকতার অভিযোগে 2015 সালে দায়ের করা এক মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দসহ 60 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক রোববার উভয় পক্ষের শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আদালতের বেঞ্চ সহকারী শিশির হাওলাদার এসব তথ্য নিশ্চিত করে। এদিন শিমুল বিশ্বাস আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালত মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 25 সেপ্টেম্বর দিন ধার্য করে। মামলা সূত্রে জানা যায়, 2015 সালে মার্চ মাসে রাজধানী বাড্ডা থানা এলাকায় নাশকতার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে এই মামলাটি দায়ের করে। তদন্ত শেষে 60 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। শিমুল বিশ্বাসের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বলেন, এটি একটি মিথ্যা মামলা। 8 বছর আগে 2015 সালে মার্চে নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে এই মামলা করেছিল। এই মামলায় শিমুল বিশ্বাস মূল আসামিও নন, তিনি নিয়মিত হাজিরা দিচ্ছেন। তিনি আরও বলেন, শিমুল বিশ্বাস বর্তমানে অসুস্থ, এ কারণে তার পক্ষ থেকে সময় প্রার্থনা করে আবেদনপত্র দেওয়া হয়েছিল, কিন্তু আদালত তা গ্রহণ না করে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এটা খুবই দুঃখজনক। এই মামলায় চার্জ গঠনের বৈধতা নিয়ে উচ্চ আদালতে যাওয়া হবে বলে জানান শিমুল বিশ্বাসের আইনজীবী। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা সমস্যা সমাধান করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এমন একটি সময়ে আমরা বৈঠক করছি যখন বাংলাদেশে মানুষ ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছে, আর ওই লড়াইটা হচ্ছে এমন সরকারের বিরুদ্ধে যার কোনো সমর্থন নেই। জনগণের ভোট নিয়ে যারা ক্ষমতায় আসেনি জোর করে ক্ষমতায় বসে আছে, এমন সরকারের বিরুদ্ধে জনগণ অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে। মির্জা ফখরুল বলেন, সরকারের জনগণের শক্তি না থাকায় শক্ত হয়ে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিকভাবে কোনো কথা বলতে পারে না, তাই সরকারকে হটানো না গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়। মির্জা ফখরুল বলেন, দেশে ন্যূনতম গণতন্ত্র নেই, আইন বিচার আদালত সবই আছে, কিন্তু তা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের জন্য। তিনি বলেন, ডক্টর ইউনুসকে নিয়ে 160 জন নোবেল বিজয়ীরা বিবৃতি দিয়েছেন, কিন্তু আমাদের দেশে 50 জন পত্রিকার সম্পাদক এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। আমি শুনতে পারলাম ওই বিবৃতিতে কেউই স্বাক্ষর করেনি, এটা ফেক, এ বিষয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেন না, কারণ মুখ খুললেই বিপদে পড়তে হবে। তিনি বলেন, বর্তমান সরকার পুরো দেশটাকে এক ধরনের আতঙ্কের মধ্যে রেখেছে। রোহিঙ্গা শুধুমাত্র আমাদের দেশের জন্য নয়, আন্তর্জাতিকভাবেও হুমকি হয়ে দাঁড়িয়েছে।